আপনি কি পরিমাণ খাবেন, কি কি খাবেন, আপনার উচ্চতা এবং বয়সের সাথে আপনার ওজন অতিরিক্ত বেশি নাকি অতিরিক্ত কম, এই বিষয়টি আমরা সাধারণত অনুমান করে থাকি। মূলত এর একটি বৈজ্ঞানিক হিসাব নিকাশ আছে এবং হ্যারিস বেনেডিক্টের একটি সূত্র আছে, সূত্রটি আপনারা স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন। ধরুন আপনার বয়স 30, আপনার ওজন 60 কেজি, আপনার উচ্চতা 5 ফুট, 5 ফুট মানে হচ্ছে 150 সেন্টিমিটার। এই স্কেলটি দেখতে পাচ্ছেন, এটি 12 ইঞ্চির একটি স্কেল, এর এক পাশে 30 সেন্টিমিটার লেখা রয়েছে, অর্থাৎ 1 ফুটে প্রায় 30 সেন্টিমিটার, 5 ফুটে 5 × 30 150 সেন্টিমিটার। আপনি যদি নারী হন তাহলে সূত্রটিকে আমি একটু সহজ করছি, আপনি যদি নারী হন তাহলে এক দাগ দিয়ে খাতায় লিখুন 655, দুই দাগ দিয়ে লিখুন আপনার যে ওজন 60 কেজি, ওকে 9.6 দিয়ে গুণ করে 576 লিখুন, তিন দাগে আপনার যে উচ্চতা সেন্টিমিটারে 150 × 1.8 দিয়ে 270 লিখুন, চার দাগে আপনার যে বয়স 30, তাকে 4.7 দিয়ে গুণ করে 141 লিখুন। এখন সূত্রটি হচ্ছে এক দাগ, দুই দাগ, তিন দাগের মান আপনি যোগ করবেন, সেখান থেকে চার দাগের মান বিয়োগ করবেন, তাহলে 655 + 576 + 270 বিয়োগ দেবেন 141, তাতে 1501 থেকে 141 গেলে 1360 ক্যালোরি, BMR আপনার। অর্থাৎ আপনি বিশ্রামরত অবস্থায় যদি থাকেন তাহলে সারাদিনে আপনার 1360 ক্যালোরি খাবারের প্রয়োজন। আপনি যদি হালকা পরিশ্রম করেন তাহলে BMR গুণ হবে 1.375, তাহলে হবে 1360 × 1.375 সমান 1870 ক্যালোরি। আপনি যদি পরিশ্রমী হন তাহলে BMR এর সঙ্গে 1.725 গুণ দিবেন, আপনি যদি অত্যন্ত পরিশ্রমী হন তাহলে 1.9 BMR এর সঙ্গে যোগ গুণ দিবেন। এই হচ্ছে হিসাব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর যদি আপনি পুরুষ হন, ওই একই উচ্চতার মানে 150 সেন্টিমিটার, একই ওজন 60 কেজি এবং 30 বছর বয়সে আপনি যদি পুরুষ হন তাহলে হিসাবটি হবে, এক দাগে 66 দিবেন, দুই দাগে 13.6, 13.7 গুণ হচ্ছে 60, 822, তিন দাগে দিবেন 5 গুণ হচ্ছে 150, 750, চার দাগে দিবেন 6 গুণ হচ্ছে 8, 6.8 গুণ হচ্ছে 30 সমান 204। সূত্র একই, 1, 2, 3 এর মান যোগ করবেন এবং চার দাগের মান বিয়োগ করবেন, 66 + 822 + 750 বিয়োগ হচ্ছে 204, তাহলে হবে 1434 ক্যালোরি। অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে 1434 ক্যালোরি, আপনি যদি বিশ্রামরত অবস্থায় থাকেন তাহলে এই ক্যালোরিটা আপনার প্রতিদিন লাগবে। হালকা পরিশ্রমী হলে ওই একই রকম 1.375 দিয়ে গুণ করবেন, পরিশ্রমী হলে 1.725 দিয়ে গুণ করবেন আপনার BMR কে, এবং যদি অত্যন্ত পরিশ্রমী হন তাহলে 1.9 দিয়ে গুণ করবেন। এই হচ্ছে হিসাব। স্ক্রিনে আরো একটি হিসাব দেওয়া আছে এবং আপনার শরীরের অবস্থা অনুযায়ী আপনি কত গুণ খাবার গ্রহণ করবেন সেটিও দেওয়া আছে, কি পরিমাণ পরিশ্রম করলে আপনি কত গুণ, আপনার BMR এর কত গুণ আপনি গ্রহণ করবেন সেটিও দেওয়া আছে। এরপর আসুন যে আপনি কি পরিমাণ খাবার মানে কি উপাদানের কি পরিমাণ খাবার খেলে আপনার সেই ক্যালোরিটা আপনি পেতে পারেন। ধরুন আপনি শর্করা খাচ্ছেন, যেমন চাল, আপনি যদি কোন শর্করা খান তাহলে যে পরিমাণ শর্করা খাবেন তাকে 4 দিয়ে গুণ করলে সেই পরিমাণ ক্যালোরি আপনি পাবেন। ধরুন আপনি 200 গ্রাম চাল খান তাহলে 200 × 4 অর্থাৎ 800 ক্যালোরি আপনি চাল থেকে পাবেন। যদি আপনি আমিষ খান, আমিষকেও আপনি তার পরিমাণের সঙ্গে মানে গ্রামের সঙ্গে 4 দিয়ে গুণ করবেন। আপনি 200 গ্রাম মাছ খেলেন বা আমিষ খেলেন তাহলে 2 × 4 মানে 800 গ্রাম আপনি ক্যালোরি পাবেন। আর যদি আপনি স্নেহ কিংবা চর্বি জাতীয় খাবার খান, যেমন তেল বা চর্বি, তাহলে আপনি 9 গুণ পাবেন। মনে করেন আপনি 100 গ্রাম যদি চর্বি বা তেল খান তাহলে 100 × 9 = 900 ক্যালোরি। আপনার যদি 2000 ক্যালোরির প্রয়োজন হয় তাহলে আপনি 200 গ্রাম চাল খাইলে 800 ক্যালোরি হয়ে যাবে, 200 গ্রাম মাছ খেলে আরো 800 হয়ে যাবে 1600, আর যদি অন্যান্য খাবার মিলিয়ে আপনি আরো 400 ক্যালোরি পর্যন্ত খেতে পারবেন সারাদিনে।
এই হচ্ছে আপনি কি পরিমাণ খাবেন তার হিসাব। এবার আসুন যে আপনার ওজন আপনার উচ্চতা এবং বয়সের তুলনায় ঠিক আছে কিনা, তার জন্য আমরা বিএমআই এই বিষয়টি ব্যবহার করে থাকি। বিএমআই নারী ও পুরুষের হিসাব প্রায় একই। বিএমআই হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওজন আপনার কত কেজি ওজন, এই ওজনকে আপনার উচ্চতাকে মিটারে পরিণত করে উচ্চতা বর্গ করে ভাগ দিতে হবে। অর্থাৎ আপনার ওজন যদি হয় 60 কেজি এবং আপনার উচ্চতা যদি হয় 150 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করে আমরা মিটারে নিয়ে আসবো, তাহলে 1.5 মিটার হয়। এই 1.5 মিটারকে বর্গ করবেন, অর্থাৎ স্কোয়ার করবেন। স্কোয়ার করলে যেটা হবে ওইটা দিয়ে 60 কে ভাগ দিবেন। 1.5 কে স্কোয়ার করলে 2.25 হয়, 60 কে 2.25 দিয়ে ভাগ করলে 26.66 বা 67 হয়। এখন যে পরিমাণটা দেওয়া আছে 18 থেকে 24 এর মধ্যে, মানে 18.সামথিং থেকে 24.9 বা সামথিং পর্যন্ত যদি থাকে তাহলে আপনার স্বাস্থ্য ঠিক আছে, আপনি সুস্বাস্থ্যের অধিকারী। যখন 24.9 বেশি হয়ে যাবে তখন আপনার ওজন আসলে উচ্চতার তুলনায় বেশি আছে, সেজন্য আপনাকে ব্যায়াম করতে হবে কিংবা খাদ্য গ্রহণ কমাতে হবে। আর যদি 18 নিচে চলে যায় তার মানে আপনার উচ্চতার তুলনায় আপনার ওজন কম আছে, সেই ক্ষেত্রে ওজন বাড়ানোর জন্য যেটা করা প্রয়োজন সেটা করতে হবে। তো সুস্বাস্থ্যের আদর্শ মান হচ্ছে 18.5 থেকে 24.9, এটাকে গড় করলে 21.7 হয়। হ্যাঁ, তবে আমি মনে করি যে আপনার এই মানটা মানে বিএমআই এটি 24 থাকা উচিত। 24 থাকতে হলে আপনি 24 গুণ হচ্ছে উচ্চতার যে মিটারের স্কোয়ার করলে যেটা হয় ওটা দিলে আপনার কত ওজন প্রয়োজন সেটি বেরিয়ে যাবে। ধরুন আপনার উচ্চতা হচ্ছে 1.5 ফুট আর কি, 1.5 মিটার, এটাকে আপনি বর্গ করলে হবে 2.25। এই 2.25 রে 24 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ওজন। এই ওজনটা থাকলে আপনার জন্য আদর্শ। হ্যাঁ, এই ওজনটা থাকলে আপনার জন্য আদর্শ, এর কম বা বেশি প্রয়োজন নেই। এই অর্থাৎ আপনি 24 দিয়ে গুণ করবেন, আপনার উচ্চতা তো অবশ্যই নির্দিষ্ট হয়ে যায় একটা পর্যায়ে, তা আপনার উচ্চতাকে মিটারে নিয়ে তাকে বর্গ করে, হ্যাঁ, ওইটার সঙ্গে 24 গুণ করলে যা হয় সেটা হতে হবে আপনার ওজন, এটা হচ্ছে আদর্শ ওজন। এই আশা করি আপনি হিসাব করে আপনার কত ক্যালোরি প্রয়োজন, আপনি কি পরিমাণ কি খাবেন, কি কি খাবেন আর আপনার ওজন কত হবে বিষয়টি আপনি হিসাব করে বের করতে পারবেন আশা করি। কমেন্ট করতে পারেন আর আর লাইক করবেন পেজটিকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ভালো থাকুন সকলে।